amarmp.com এর মাধ্যমে এক ভোটারের প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ। মীর ওয়ারিশপুর বেগমগঞ্জের আব্দুল মুতালেব, লালপুর চৌকিদারবাড়ি সংলগ্ন ব্রিজ ও লালপুর মসজিদ সড়কের বেহাল দশা এমপির কাছে তুলে ধরেন। এমপি মামুনুর রশিদ এক ভিডিও বার্তার মাধ্যমে এর জবাব দেন। জনাব আব্দুল মোতালেব, আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 3 বেগমগঞ্জ 9 মিরেশপুর ইউনিয়নের লালপুর গ্রামের 7 নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজ সংযোগ লালপুর মসজিদ সড়ক ফাঁকাকরণের গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরার জন্য আমি প্রশ্নটি পেয়ে ইতিমধ্যে উল্লিখিত ব্রিজ রাস্তাটি অগ্রাধিকার প্রকল্পে অন্তর্ভুক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছি যা চলমান। আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময়মন্ত্রী মহোদয়কে প্রকল্পটি দ্রুত অনুমোদনের জন্য অনুরোধ করব। আমার এমপি ডট কম এর মাধ্যমে আপনিও আপনার এলাকার সমস্যা সম্ভাবনার ব্যাপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।